হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ আপনাদের সাথে কিছু ঘোরাঘুরির ভিডিও দেখাবো, সেগুলো শেয়ার করব। তো ফ্যামিলিকে নিয়ে একটু বের হলাম ঘুরতে, কিছু কেনাকাটা শপিং করতে। যেহেতু রোজার রোজারও কিছু বাজার করতে গেলাম, কিছু খাওয়া দাওয়া কেনাকাটাও করলাম, সেগুলো আপনাদের দেখাবো। তো এখানে মাংসর দোকানে গেছি, মাংসর অনেক দাম, তাই অল্প কিছু মাংস নিয়ে আসলাম। আর কিছু মাছের দোকানে গিয়ে কিছু মাছ কেনাকাটা করলাম। সব জিনিসেরই দাম অনেক, মাছ, বেগুন, গোস, মুরগি সবই এর দাম অনেক, খেজুর তো অনেক দাম। তো খেজুর কিনতে গিয়েও খেজুর কিনলাম না, নিয়ে আস বাসা চলে আসবো। তো এখানে কিছু বাটি কিনলাম, কিছু চামচ কিনলাম, কারি বাটিগুলো কিনলাম এখানে, মানে সব জিনিসের দাম অনেক। ঈদ না আসতে যে জিনিসের দাম, মানুষ কোথায় যাবে এত দাম? তো এখানে চিতল পিঠা, কিছু ভর্তা, সেগুলো খেলাম। কিছু খেলাম আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। প্লিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই ও বোনেরা, আপনারা বেশি করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন। তো বাসায় চলে আসলাম, বাসায় চলে আসলে বাচ্চাদের জন্য রুটি আর গ্রিল নিয়ে আসলাম। তো বাচ্চারা এগুলো খাবে আর আমরা ভাই রেখে আসছি। যেহেতু রোজা রেখে বাজারে গিয়েছি, অল্প কিছু খেয়েছি, বেশি কিছু খাই নাই। তো বাজার করে নিয়ে আসলাম। তো প্রিয়জনের সাথে ঘুরতে যাওয়া, কিছু কেনাকাটা করা অন্যরকম একটা শান্তি, যা আল্লাহ সবার মাঝে থাকে না। তো ঘুরতে গিয়ে কিছু কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসারটা যেন ভালো থাকে। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই ও বোনেরা, আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি, তো আপনারা যদি না দেখেন আমরা কোথায় যাব? আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি না, খারাপ হলেও জানাবেন। তো এখানেই রাখবো, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আর আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিক করে রাখবেন, যাতে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো আজ এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।